আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে মসুরি, শুধু মসুরি না, এর সঙ্গে মটরও মেশানো রয়েছে। মটর মসুরি একসাথে মিশিয়ে এই যে বেটে নেওয়া হচ্ছে হচ্ছে গাঁদাল পাতা বা গন্ধবাদলের পাতা বলে, সেই পাতার বড়া আপনাদের দেখাচ্ছি। আর এখানে একটু রসুন আর কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। এই যে দেখুন, হয়ে গেছে বাটা। এবার এখানে একটু এই যে এটা শিল পাটাতেই বাটা, তো এই যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা মাখা হচ্ছে। শিলপাটাতে বাটা বড়ার টেস্ট আলাদা হয়, আর মিক্সিতে বাটা বড়ার টেস্ট আলাদা হয়, আপনারা দেখবেন। আর একটা এটা লোহার কড়াইয়ে ভাজা হচ্ছে, এটা আমার মায়ের হাতেরই বড়াটা তৈরি হচ্ছে, এই যে দেখুন। আর শিলপাটা যেটা বলছিলাম, লোহার কড়াইয়ে ভেজে বড়াটা খাবেন, অন্যরকম টেস্ট হবে। আর ননস্টিকে ভেজে খাবেন, দেখবেন অন্যরকম টেস্ট হবে। আমি দুটোতেই খেয়ে দেখেছি, আমার নিজের মতামত বলতে গেলে আমার লোহার কড়াটাই বেশি টেস্টি মনে হয়। তো আপনারাও খেয়ে দেখবেন আপনাদের কোনটা ভালো লাগে। তো এই যে দেখুন, হয়ে গেছে রেডি।